আল্লাহ যদি গাছ তৈরি না করতো, গাছের ভিতরে কষ না দিত, পৃথিবীর কোন বিজ্ঞানী চাকা বানাতে পারতো? এই যে মোটর সাইকেল থেকে নিয়ে আসলেন, কোন চাকা তৈরি হতো? মনে করেন এবার মোটর সাইকেল বানিয়েছে, এয়ারপ্লেন বানিয়েছে, বলুন তো আপনারা এই মোটর সাইকেল এয়ারপ্লেন ওড়ার জন্য দরকার হলো ডিজেল, পেট্রোল, গ্যাস? পৃথিবীর কোন বিজ্ঞানী ডিজেল, পেট্রোল, গ্যাস বানাতে পেরেছে? মাটির নিচে 100% ডিজেল পেট্রোল দিয়েছে কে? চিৎকার দিয়ে বলেন কে? আজকে সবকিছু বিজ্ঞান বলে, এই যে গ্লাস বলে, মাইক বলেন, ফোন বলে, সবকিছু বানানোর জন্য তার দরকার, আয়রন দরকার, লোহা দরকার, এই সব কিছু আল্লাহ মাটির নিচে আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। বিজ্ঞানী বলেন আল্লাহর দেওয়া জিনিসগুলো যারা নিয়ে একটু মডিফাই করলো, তাদের জয়গান গাই, তাদের বই পড়ি, ধিক্কার মুসলমানদের জন্য আল্লাহর দেওয়া সব গাড়ি বইয়ের ভিতরে আছে, ওই কোরআনটা আমরা পড়তে পারি না আল্লাহ। আমার ভাইয়েরা আজকে আমি কি নিয়ে আমি বলবো, কারণ হলো আপনাদের শুধু একটি কথা বলে আমি দোয়া করে দেই, একটি কথা শুধু আপনাদেরকে বলি, কোরআনের একটি চাকরি আমার তামান্না। আমার ভাইয়েরা এক এলাকায় জুলফিকার আলী নকশাবন্দি বর্ণনা করছে, এক এলাকার ভিতরে এই যে বৃষ্টির ভিতরে বসে আছেন, আমি বিশ্বাস করি ঘটনা শুনলে আপনাদের তামান্না বেড়ে যাবে। এক এলাকার ভিতরে মূর্খ একটি মানুষ, পুরা এলাকার ভিতরে কোনো আলেম নাই, একটি লোক ওই এলাকার ভিতরে মারা গেছে, জানাজা পড়ানোর মতো মানুষ এলাকার ভিতরে নাই। এইবার জানাজা পড়াবে কেমনে? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষজন জানাজা পড়াইতে পারে নাই। পরের দিন সারাটা রাত পার হওয়ার পরে পরের দিন সকাল বেলায় এলাকার মানুষজন চিন্তা করলো, এইভাবে যদি লোকটা এখানে থাকে লাশটা দিয়ে দুর্গন্ধ বের হবে, চলো আমরা লাশটাকে নিয়ে বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়াই, হয়তো সেখান দিয়ে কোনো আলেম যাবে, আলেমকে অনুরোধ করে আমরা তাকে জানাজার নামাজটা পড়াইতে বলব। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, এলাকার মানুষজন মিলে লাশটাকে কাঁধে নিয়ে এলাকার বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়ালেন। একজন হুজুর দেখা গেল, থামানো হলো, হুজুর দাঁড়ান, হুজুর পেশায় ছিলেন পুলিশ, এলাকার মানুষের অনুরোধে দাঁড়ালেন, জানাজার নামাজ পড়ালেন। হুজুর বললেন টাইম নাই, ও তাড়াতাড়ি করতে হবে, এলাকার মানুষজন বলে হুজুর জানাজার নামাজটা পড়ালেন, দয়া করে একটু কবরস্থ করেন, কবরে কেমনে নামাতে হয় আমাদের জানাজাই। হুজুর বললেন ঠিক আছে চলো। আমার ভাইয়েরা খুব শর্টকাটে বলি, তাড়াতাড়ি গেলেন কবরস্থ করলেন। এইবার হুজুর কবরস্থ করে থানায় চলে গিয়া পকেটের ভিতরে হাত দিয়া দেখে জরুরি কিছু কাগজপত্র তার ছিল, খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তায় খুঁজলেন, সব জায়গায় খুঁজলেন, পাওয়া গেল না। এইবার তিনি কনফার্ম হলে আমার ওই কাগজগুলো ওই মাইয়াকে যখন কবরে রাখছিলাম তাড়াহুড়া করতে গিয়া কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেছে। ওই হুজুর তাড়াতাড়ি করে রওনা দিলেন, এলাকার মানুষজনদেরকে প্রশ্ন করলেন আমার ভাইয়েরা উপকার করতে হবে আমাকে, কি উপকার? বলে তোমাদের ভাইকে কবরে নামানোর সময় আমার কিছু জরুরি কাগজপত্র কবরের ভিতরে পড়ে গেছে, তোমরা চলো আমার কবরটা খনন করে কাগজটা বের করতে হবে। আমার ভাইয়েরা এলাকার মানুষজন বলে হুজুর মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই আমাদের জানা নাই, কিন্তু যদি জায়েজ থাকে চলেন আপনাদের উপকার করতে চাই। এলাকার মানুষজনদেরকে নিয়ে আমার ভাইরা কবরস্থানে চলে গেলেন। 40 মিনিট আগে আগে কবরে রাখা হয়েছে। হুজুর একটা সাপুল নিলেন, সাপুলটা নিয়ে 3 ইঞ্চি মাটি একটু ফাঁক করার সাথে সাথে ওই মাটির ফাঁক দিয়া জান্নাতের মেশকে আম্বারের গ্রার চতুর্দিকে সরে পড়ে গেল। এমন গ্রার দুনিয়ার কোনদিন কোন মানুষ শোনে নাই। আশেপাশের হাজার হাজার মানুষ কবরের ভিতরে উঠতে পড়া ভিড়,
স্ত্রীর মাত্র 40টা মিনিট আগে তাকে কবরে রাখা হলো। আমার ভাইয়েরা উপর থেকে মাটি সরায়া দেখা গেল, মাটি আর বাস নাই, পুরা কবরটাকে আমার আল্লাহ জান্নাতের ফুল দিয়ে সাজাইয়া দিয়েছে। তার যে সার্টিফিকেট গুলো ছিল ওই সার্টিফিকেট গুলো ফুলের উপরে সুন্দর করে সাজানো, আস্তে করে নিয়ে মাটি চাপা দিয়ে চলে গেলেন। এই হুজুর এবার বলেন, আমি আর থানায় যাব না, এলাকার মানুষজনদেরকে ডাক দিয়া বলে, আমার এলাকার ভাইয়েরা আর থানায় যেতে চাই না, আগে আমাকে বলো এই যে লোকটা যার জানাজার নামাজ আমি পড়ালাম, যাকে আমি 40টা মিনিট আগে কবরে রাখলাম, এমন কি আমল তার ছিল যেই আমলের কারণে 40 মিনিটের ব্যবধানে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। এলাকার মানুষজন বলে, হুজুর লোকটা মূর্খ মানুষ, পড়াশোনা জানতো না, ছেলে নাই মেয়ে নাই, বাবা মা কেউ নাই, বোনের সাথে থাকে। হুজুর বলে, নিয়ে যাও পর্দার আড়াল থেকে হুজুর ডাক দেয়, আমার বোন তোমার ভাইয়ের কি আমল এমন ছিল যে আমলের কারণে আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে। বোন ডাক দিয়ে বলে, হুজুর আমার ভাইয়ের তেমন কোন আমল ছিল না, কিন্তু একটা আমল সারাটা জীবন আমি দেখেছি। বলে, কি আমল? মাগরিব নামাজ পড়ে আমি দেখতাম আমার ভাই একখানা কাপড় দিয়ে পেছানো একটা কিতাব নিয়ে আসত, ওই কিতাবটা খুলতো, আমার ভাই পড়তে জানতো না, শাহাদাত আঙ্গুলি দিয়া আমার ভাই ওই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় হাত নাড়াইতো আর বলতো, আই মেরে মাওলা, আই মেরে বাড়ি, জো কুছ তুনে কাহা সব কুছ সচ হ্যায় আল্লাহ, তোমার কিতাব পড়তে পারি না কিন্তু তুমি যা বলেছো সত্য, কলিজা দিয়া মহাব্বত করি, আল্লাহ এই মহাব্বতের কারণে কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। হুজুর বলে, বোন কিতাবটা আনো, কিতাবটা খুলে দেখা হলো দুনিয়ার সাধারণ কোন কিতাব নয়, এটা আমার আল্লাহর কোরআন কারীম। আমার ভাইয়েরা, আমি যে কথাটি বলতে চাই আর আলোচনা বাড়াইতে চাচ্ছি না, মহা বৃষ্টির পানি পড়ছে আপনাদের উপরে, থাকতে পারবেন কিছুক্ষণ? থাকা যাবে? মাশাআল্লাহ, আপনারা তো প্রমাণ করে দিলেন আবারও কোরআনের মহাব্বত আপনাদের ভিতরে। আল্লাহ ওই মা ব্যক্তির মতো আমাদের কোরআনের মহাব্বতে যেন আমাদের কবরে গুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়। বলেন আমিন। আমার ভাইরা, কখনো কি চিন্তা করেছেন এই যে আমি মাঝে মাঝে উদাহরণ দেই, এই যে সোফা, কত লক্ষ লক্ষ টাকা দামের সোফায় আমরা বসি, এই যে টেবিল কত দামি দামি কাঠ, এই কাঠে আপনারা পা দেন, লাঠি দেন, একটা বারের জন্য কি কখনো আপনাদের মনে হয়েছে এত দামি কাঠ, এত দামি সোফায় চুমা খাই, কখনো মনে হয়? কত দামি দামি কার্পেট, গালিচা, বিছানা, কাপড়ে আপনারা বসেন, লাঠি দেন, পা দেন, একটা বারের জন্য কি মনে হয় একটু চুমা খাই? কিন্তু কখনো খেয়াল করেছেন আমার মায়েরা, দর্জির দোকানে ছোট ছোট ফেলে দেওয়া কাগজ কাপড়, ছেঁড়া ছেঁড়া কাপড় গুলো এনে যখন সেলাই করে করে জোড়া দিয়ে কোরআনের জুজদানি বানায়, ওই কোরআনের জুজদানিটা কি পরিমাণ দামি হয়ে যায়! লাঠি মারা তো দূরের কথা, ওই জুজদানি যদি হাত থেকেও পড়ে যায় সাথে সাথে উঠায়া চুমা খাইতে খায় না, কথা বলেন খায়। রেহাল, কোরআনে আপনাদের ভাষায় কি বলে, রেহাল বলে না? জি রেহাল, কাঠের দোকানে ফেলে দেওয়া কাঠ যার কোন দাম নাই, এমন কাঠ গুলো টোকায়া টোকায়া যখন কোরআনের রেহাল বানানো হয়, বলুন তো আপনারা, ওই রেহালটা লাঠি তো দূরের কথা। আমি ওই কয়েকদিন আগে হিন্দু দোকানে এক বাচ্চা রেখে গেছে, একটু হিন্দু দোকান থেকে উঠতে গিয়ে পা লাগছে, সাথে সাথে হিন্দু উঠাইয়া তুমা খাচ্ছে, মুসলমান তো দূরের কথা, ওই রেহাল কোন হিন্দুর যদি হাতও লাগে তাও পাপ, চোখে মুখে চুমা খাইতে খায় না। বলুন, কাঠের দামের কারণে, কাপড়ের দামের কারণে, আল্লাহর কোরআনের দামের কারণে, চিৎকার দিয়ে বলেন কিসের দামের কারণে? যদি কাঠ
কোরআনের সাথে রাখলে এত দাবি হয়ে যায়, যদি কাপড় কোরআনের সাথে শুধুমাত্র লাগার কারণে এত দাবি হয়ে যায়, আমরা হলাম শ্রেষ্ঠ মাখলুক, আমরা হলাম আশরাফুল মাখলুক। আমরা যদি আল্লাহর কোরআনকে ধরি, কোরআনকে মানি, কোরআনে এই যে মহাব্বতে বসেছেন বৃষ্টির ভিতরে, প্রচন্ড শীতের ভিতরে কোরআনকে ভালোবেসে বসে আছেন, কোরআন বিশ্বনবী বলেন এই মানুষগুলোকে আল্লাহ আকাশের ফেরেশতাদের থেকেও দামি বানায় দেয়। সুবহানাল্লাহ, কি পরিমাণ দামি বানায় আল্লাহ! আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে মক্কা দিয়া হাঁটতেছেন, হঠাৎ একটা টিলা, উঁচু টিলার ভিতরে এসে থামলেন। হযরত ওমর টিলার উপরে উঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে উঁচা নিচার দিকে এইভাবে এইভাবে তাকাচ্ছেন। যিনি সেনাপতি ছিলেন আস্তে আস্তে করে ওমরের পাশে গিয়ে দাঁড়ালেন। ওমরকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি চোখের পানি কেন ঝরাচ্ছেন? মা বিকা, কি হয়েছে আপনার? আমার ভাইরা ভালো করে শুনবেন, হযরতে ওমর বলেন, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, কোরআনটাকে মানার আগে এই যে পাহাড়ের উপরে এখন দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের নিচে আমি ছাগল আর ভেড়া চড়াইতে আসতাম, আমি ছাগল গুলো ছেড়ে দিয়ে এই পাহাড়ের উপরে বসে আরাম করতাম, সন্ধ্যাবেলায় যখন আমি বাড়িতে ফিরতাম আমার বাবা খত্তাব আমাকে বকা দিয়ে বলতো, রে ওমর তোরে দিয়ে কিচ্ছু হবে না, ছাগল চড়াতে পারিস না, তোরে দিয়ে কিচ্ছু হবে না। ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর কোরআনটা মানার কারণে যে ওমর ছাগল চড়াইতে পারত না, আজকে ওই ওমরকে আল্লাহ অর্ধ জানের খলিফা বানায়া দিয়েছে। হযরত ওমর বলতেন, আজ্জালাল্লাহু বিহাযা দ্বীন, আল্লাহ দ্বীনের মাধ্যমে কোরআনের মাধ্যমে সম্মান দিয়েছে। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আজকে আমরা সম্মানের জন্য, একটু ইজ্জতের জন্য, টাকার জন্য এই যে নির্বাচন, আমি নির্বাচনের পক্ষে বিপক্ষে নয়, মানুষের জন্য কত স্লোগান, কত মিছিল, কত মিটিং করি, কত ডিগ্রি নেই, কিন্তু একখানা আল্লাহর কোরআনের জন্য যখন ডাকা হয়, কোরআনের পক্ষে যখন চাওয়া হয়, মানুষকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, অথচ সম্মান চাই, ইজ্জত চাই, শান্তি চাই, কিন্তু শান্তি কোন পথে সেটা আমরা বুঝতে চাই না। আমি মাঝে মাঝে খুব কমন একটি উদাহরণ দেই, এই যে আমার হাতের মোবাইলটা, আপনারা সবাই বলুন তো, এই মোবাইলটা বানিয়েছে মনে করেন চায়না, কে? চায়না। মোবাইলটা বানানোর পরে যে থিওরি দিয়েছে, এই মোবাইলটা যদি চালাইতে হয় নাম্বার ওঠানোর পরে সবুজ বাটন দিয়ে কল দিতে হবে, ঠিক? আপনি যদি বলেন, আমার, আমি এলাকার নেতা, আমি এলাকার খেতা, আমি এলাকার এই সেই, আমি সবুজ বাটন দিয়ে কল দেব না, লাল বাটন দিয়ে কল দেব, বলুন তো আপনারা সারাটা দিন চেষ্টা করলে কল যাবে? কথা বলেন, যাবে? এই লাইট যিনি বানিয়েছে, লাইটের একজন স্রষ্টা, ক্রিয়েটর, অথর, ওয়ানার আছে না নাই? এই লাইটের স্রষ্টা বলেছে, আলো যদি জ্বালাইতে হয় তোমার লাইট, তোমার টাকা, তোমার হাত, তোমার বিল, সব তোমার, কিন্তু একটি নেগেটিভের তার জোড়া দিতে হবে, পজিটিভের তার জোড়া দিতে হবে, ঠিক? আপনি যদি বলেন নেগেটিভের তার দেব না, পজিটিভ দিয়ে আমি আলো জ্বালাবো, জ্বলবে? আমার ভাইয়েরা, আপনারা বুঝে থাকলে বলুন, একটি লাইটের স্রষ্টা, মোবাইলের স্রষ্টার থিওরি ছাড়া মোবাইল আর লাইট যেমন জ্বলে না, চলে না, এই বিশাল আকাশের একজন মালিক আছে না নাই? এই বিশাল জমিনের মালিক কে? চিৎকার দিয়া বলেন, বিশাল আকাশের মালিক কে? আমাদের মালিক কে? একটি মোবাইল যদি মোবাইলের মালিকের থিওরি তারা না চলে, বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, আমাদের মালিকের থিওরির নাম হলো আল কোরআন। এই কোরআন বাদ দিয়ে আল্লাহর কসম করে বলি, ঘরের ভিতরে, সমাজের ভিতরে, দেশের ভিতরে পশ্চিম কালেও শান্তি আসতে পারে না, পারে না। ঠিক কি বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ
আজকে আমরা বুঝি না, বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না, মাঝে মাঝে খুব দুঃখ নিয়ে ভারাক্রান্ত নিয়ে মরি, যে কোরআন আমাদের হাতে, যে রসুল আর কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এর চেয়ে বড় পৃথিবীতে পাওয়ার কিছুই হতে পারে কথা বলেন পারে? কোরআনের যে কি তাসির, অবাক হবে। কিছু এক বছর বছর কয়েক বছর আগে নাস্তিকদের একটি দল জামাল আব্দুল নাসেরকে ইনভাইট করেছে মিশরে, কোথায়, মিশর থেকে ইনভাইট করেছে রাশিয়ায়। রাশিয়া হলো তখন কমিউনিজম, নাস্তিকদের এলাকা। আল্লাহ একবার, নাস্তিকরা জামাল আব্দুল নাসেরকে বলছে, এই জামাল আব্দুল নাসের, এখনো তোমরা কোরআন মানো, আমাদের লাল কিতাব গ্রহণ করো। জামাল আব্দুল নাসের মনে বড় কষ্ট নিয়ে চিন্তা করলো, আরে আমি তো উত্তর দিতে পারলাম না, কিন্তু অপেক্ষা করি, একবার উত্তর তোমাদের দিয়ে ছাড়বো। কোরআনের কি তাফসীর ভালো করে বুঝবেন। এক বছর পরে রাশিয়া থেকে আবার ডাক আসলো, এইবার জামাল আব্দুল নাসের সাথে একজন কে নিয়ে গেলেন, তিনি হলেন কারি আব্দুল বাসের। কি নাম? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আশেপাশে হাজার হাজার নাস্তিকের দল জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসের কে নিয়ে গেছেন, নাস্তিকদের মিটিং চলছে, মিটিং এর মাঝখানে জামাল আব্দুল নাসের বিরতির সময় নাস্তিকদের প্রধানকে ডাক দিয়ে বলে, ভাই আমার সাথে একজন আমার বন্ধু আসছে, কিছুটা টাইম যদি দাও সে একটু আবৃত্তি করে তোমাদের শোনাবে। আমার ভাইয়েরা, কোরআনের কি তাফসীর? নাস্তিকেরা বললো, ঠিক আছে 5 মিনিট সময় দেওয়া হলো, কয় মিনিট? 5 মিনিট সময় দেওয়া হলো। 5 মিনিট সময় নেয়া কারি আব্দুল বাসেত এবার চিন্তা করলেন কি করা যায়। তিনি চিন্তা করলেন, ওই সূরাটা পড়ি, যেই সূরা শুনে ওমর ইবনুল খাত্তাব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 5 মিনিট সময় হাতে নিয়ে কারি আব্দুল বাসেত পড়া শুরু করলেন, হাজার হাজার নাস্তিকের চোখ দিয়ে জোর 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। জামাল আব্দুল নাসের ওই যে গত বছরের প্রতিশোধ, এইবার নাস্তিকের প্রধানকে ডাক দিয়া বলে, ভাই তোমাদের চোখ দিয়া পানি কেন পড়ে, কেন কান্না করো? নাস্তিকেরা বলে, তোমাদের বন্ধু কি যেন আবৃত্তি করলো, অর্থ কিছুই বুঝি নাই, কিন্তু ওই তেলাওয়াতের প্রভাব আমাদের অন্তরের ভিতরে এমন ভাবে পড়েছে, চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়া শুরু হয়ে গেছে। প্রায় 20 জনের বেশি নাস্তিক আর মুসলমান কারি আব্দুল বাসেতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনের তাফসীর এখন আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে। আমার ভাইয়েরা, যারা স্কুল কলেজ বাড়ি থেকে বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে শুনছে, আমি সংক্ষিপ্ত পরিসরে তো বিশদ বর্ণনা দিতে পারবো না, আজকে এই বিজ্ঞানের যুগে আমি এক দুটি কথা আপনাদেরকে বলে যাই। গোটা পৃথিবীতে সবচেয়ে দা মোস্ট সাইন্টিফিক ট্রু রিলিজিয়ন বুক ইজ কোরআন, দা মোস্ট সাইন্টিফিক ট্রু রিলিজিয়ন বুক ইজ কোরআন। গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে বিজ্ঞানময় সত্য গ্রন্থের নাম। এক দুটি বিজ্ঞানের উদাহরণ দেব, এক দুটি দেব, এক দুটি দেই, না হলে বলবেন হুজুর খালি বলেন আসলে আর কি আছে এর মধ্যে বিজ্ঞান, আপনারা আমার সাথে পড়েন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআনটা বিজ্ঞানময়। কি ময়? আপনারা সিম কেনেন, এই যে ওটা ভোট দিবেন কয়েকদিন পরে, ভোট দেওয়ার সময় কি দিয়ে ভোট দিবেন? সিল। আবার এখন ফিঙ্গারপ্রিন্ট এবার বের করবে, ইডিএম মেশিন, ভোটিং মেশিন। আপনারা যখন মোবাইলের সিম কেনেন,
কি দেন? ফিঙ্গারপ্রিন্ট কি দেন? ফিঙ্গারপ্রিন্ট কি দেন? কেন ফিঙ্গারপ্রিন্ট দেন কখনো জানানি কথা? গোটা পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ আছে বর্তমান, 700-800 কোটি মানুষ। এই 700-800 কোটি মানুষের কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে, আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে গোটা পৃথিবীর 700-800 কোটি মানুষের কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? শুধু তাই না, হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ সেকেন্ড ডে যেই লোকটা জন্ম নিবে, এই লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সব মানুষের ফিঙ্গারপ্রিন্ট কারো সাথে কারো মিলবে না। সুবহানাল্লাহ। বিজ্ঞানী কাকে বলা হয়? আল্লাহ হলেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী। বিজ্ঞানীরা বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দেখবেন এই যে মাইক যা কিছু বানায় মেশিনে ফ্যাক্টরিতে একই রকম, আর একটা দেখে দেখে আর একটা বানায়, ঠিক? এই যে মানুষ বসছেন, পুরা কোটি কোটি 850 কোটি মানুষ, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ক্ষেত্রে ডিফারেন্স আছে না নাই।